সুপ্রিয় দর্শক একশোটি ঔষধি উদ্ভিদের মধ্যে এক থেকে পঁচাত্তর পর্যন্ত আলোচনা করা হয়েছে এখন ছিয়াত্তর থেকে একশো পর্যন্ত আলোচনা করছি ছিয়াত্তর মনসা ইংরেজি নাম পিকলি পেয়ার বৈজ্ঞানিক নাম অপনশিয়া ডিলেনি ব্যবহৃত অংশ কাণ্ড ঔষধি গুণাবলী হল হাড়ের আঘাত নিরাময় করে পোড়া ক্ষত নিরাময় করে ত্বক ভালো রাখে শরীরের ফোলা ভাব কমায় পরিপাকে সাহায্য করে ওজন কমায় কোলেস্টেরল কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে অনিদ্রা দূর করে আলসার নিরাময় করে ভাইরাস প্রতিরোধ করে সাতাত্তর মানকসু ইংরেজি নাম জি টারো বৈজ্ঞানিক নাম অ্যালোকাসিয়া মাকোরাইজোস ব্যবহৃত অংশ মূল কাণ্ড পাতা ঔষধি গুণাবলী হল বাদ জ্বর নিরাময় করে ব্যথা দমন করে রক্ত পরিষ্কারক হিসেবে কাজ করে হজম শক্তি বৃদ্ধি করে কোলেস্টেরল কমায় মল বৃদ্ধি করে মূত্র বৃদ্ধি করে শরীর ঠান্ডা রাখে পুষ নির্গত করে পেটের জল ভরা রোগ ও সোত ভালো হয় আটাত্তর ভিঙ্গ রাস ইংরেজি নাম উডিয়েলিয়া বৈজ্ঞানিক নাম সিকোলা টিলো বাটা ব্যবহৃত অংশ পাতা ঔষধি গুণাবলী হল জ্বালা পোড়া নিরাময় করে স্মৃতিশক্তি বৃদ্ধি করে আতকপাল মাথা ব্যথা নিরাময় করে চুল পড়া রোধ করে উকুন দমন করে চোখ ওঠা রোগ নিরাময় করে পেটের সমস্যার সমাধান করে আমাশয় নিরাময় করে সেতু রক্ত সংখ্যা স্বাভাবিক রাখে দাঁত রোগে ব্যবহার হয় ঊনআশি মেথি ইংরেজি নাম ফেনুগিক বৈজ্ঞানিক নাম টাইগোনেল্লা হয়ে না ব্যবহৃত অংশ বীজ ঔষধি গুণাবলী হল কৃমিনাশক হিসেবে কাজ করে জীবাণুনাশক হিসেবে কাজ করে কোলেস্টেরল কমায় তারুণ্য ধরে রাখে ওজন কমায় জ্বর দমন করে চুল পরা রোধ করে ত্বক উজ্জ্বল করে পোষব যন্ত্রণা লাঘব করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে আশি লেমন ঘাস ইংরেজি নাম লেমন ঘাস বৈজ্ঞানিক নাম সিম্বোপোগন সাইটাশ ব্যবহৃত অংশ পাতা ঔষধি গুণাবলী হল কোলেস্টেরল কমায় পেট ফাঁপা নিরাময় করে অনিদ্রা দূর করে হজম শক্তি বৃদ্ধি করে অ্যানিমিয়া দূর করে ওজন কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে ত্বক উজ্জ্বল করে চুলকানি দমন করে একজিমা নিরাময় করে একাশি মিঠা নিম ইংরেজি নাম কুড়ি লিভস বৈজ্ঞানিক নাম মুরাইয়ে কৈনিজি ব্যবহৃত অংশ পাতা ও বাকল ঔষধি গুণাবলী হল ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ক্যান্সার প্রতিরোধ করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে চুল পড়া রোধ করে কোলেস্টেরল কমায় অ্যাসিডিটি দূর করে ডায়রিয়া নিরাময় করে লিভার ভালো রাখে চুলকানি দমন করে কিডনি রোগ নিরাময় করে বিরাশি গাঁদা ফুল ইংরেজি নাম ম্যারিগোল্ড বৈজ্ঞানিক নাম ট্যাগেটস ইরাক্টা ব্যবহৃত অংশ পাতা ও ফুল ঔষধি গুণাবলী হল ফসকা নিরাময় করে ফোরা দমন করে ব্রন নিরাময় করে ক্যান্সার দমন করে রক্ত পড়া বন্ধ করে ক্ষত নিরাময় করে ত্বক মসৃণ করে হজম শক্তি বৃদ্ধি করে হাড়ের ক্ষয় রোধ করে গ্যাস্ট্রিক নিরাময় করে খুশকি দূর করে মুখের ঘা ও দুর্গন্ধ দূর করে তিরাশি লবঙ্গ ইংরেজি নাম ক্লোব বৈজ্ঞানিক নাম সিজাইজি আমি ব্যবহৃত অংশ মুকুল ঔষধি গুণাবলী হল রক্ত পরিশোধন করে হজম শক্তি বৃদ্ধি করে লিভার সুস্থ রাখে ক্যান্সার প্রতিরোধ করে হাড় শক্ত করে জ্বর নিরাময় করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে অরুচি দূর করে যৌন শক্তি বৃদ্ধি করে পেট ফাঁপা দূর করে মাথা ব্যথা নিরাময় করে ইংরেজি নাম গ্রিন পেপার বৈজ্ঞানিক নাম ক্যাপসিকাম অ্যানুম ব্যবহৃত অংশ ফল ঔষধি গুণাবলী হল রক্ত জমাট বাঁধা রোধ করে তারুণ্য ধরে রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোলেস্টেরল কমায় দাঁত ও মাড়ি শক্ত করে চুল পড়া বন্ধ করে শরীর ঠান্ডা রাখে হার্ট ভালো রাখে সর্দি কাশি ও জ্বর নিরাময় করে পোষাশি বিলাতি ধনিয়া ইংরেজি নাম ইরাইনি আম বৈজ্ঞানিক নাম ইরিঞ্জি আম প্লানাম। ব্যবহৃত অংশ পাতা ও ফল ঔষধি গুণাবলী হল ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে পেট ব্যথা নিরাময় করে ঘা পসরা দমন করে চুলকানি নিরাময় করে দাঁত ও মাড়ি শক্ত করে হজমে সাহায্য করে অর্শরোগ নিরাময় করে শরীর ঠান্ডা রাখে ক্ষুধা বৃদ্ধি করে বায়ুনাশক হিসেবে কাজ করে ছিয়াশি গোলাপ ইংরেজি নাম রোজ বৈজ্ঞানিক নাম রোজা রুবিজি ব্যবহৃত অংশ পাতা ও ফুল ঔষধি গুণাবলী হল কোষ্ঠকাঠিন্য নিরাময় করে হৃৎপিণ্ড ভালো রাখে শক্তিবর্ধক হিসেবে কাজ করে উত্তেজক হিসেবে কাজ করে ওজন কমায় ক্লান্তি ও অবসাদ দূর করে অর্শরোগ নিরাময় করে রক্তপাত বন্ধ করে ব্রণ নিরাময় করে সাতাশি সুকাই ইংরেজি নাম সোরল বৈজ্ঞানিক নাম রুমেক্স অ্যাসেটোসা ব্যবহৃত অংশ পাতা ঔষধি গুণাবলী হল মূত্রবর্ধক হিসেবে কাজ করে কাশি নিরাময় করে হাঁপানি দমন করে ক্যান্সার প্রতিরোধ করে হৃদরোগ নিরাময় করে স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে অ্যাসিডিটি কমায় কোলেস্টেরল কমায় রক্তপাত বন্ধ করে যৌন শক্তি বৃদ্ধি করে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দূর করে আটাশি চুল ঝাল ইংরেজি নাম জাভালং পেপার বৈজ্ঞানিক নাম পিপার চাবা ব্যবহৃত অংশ পাতা ও ফল ঔষধি গুণাবলী হল ঘুম আনায়ন করে কোষ্ঠকাঠিন্য নিরাময় করে গ্যাস্ট্রিক নিরাময় করে পাকস্থলীর সমস্যা সমাধান করে কফ ও কাশি নিরাময় করে হাঁপানি ভালো করে শ্বাসকষ্ট দূর করে ডায়রিয়া নিরাময় করে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দূর করে উননব্বই বিষ কাটা ইংরেজি নাম হাইড্রোপিপা বৈজ্ঞানিক নাম পার্সিকারিয়া হাইড্রোপিপা ব্যবহৃত অংশ মূল ও কাণ্ড ঔষধি গুণাবলী হল পেট ব্যথা নিরাময় করে মুখের ঘা নিরাময় করে দুশ্চিন্তা দূর করে নব্বই নোটে ইংরেজি নাম পিক উড বৈজ্ঞানিক নাম অ্যামারান্থাস স্পিনোসাস ব্যবহৃত অংশ মূল কাণ্ড ও পাতা ঔষধি গুণাবলী হল সর্দি নিরাময় করে কাশি নিঃসরণ করে মাথা ঘোরা দমন করে পেট জ্বালাপুরা দমন করে যৌন শক্তি বৃদ্ধি করে ঋতুস্রাব নিয়মিত করে পোশাবের জ্বালা বন্ধ করে গোনরিয়া দমন করে একজিমা নিরাময় করে পেট ব্যথা দমন করে কোষ্ঠকাঠিন্য নিরাময় করে ফোড়া নিরাময় করে সাপের কামুরে ফলদায়ক বা উপসম হয় একানব্বই দারুচিনি ইংরেজি নাম সিনামোন বৈজ্ঞানিক নাম সিনামোমাম ভেরুম ব্যবহৃত অংশ বাকল ঔষধি গুণাবলী হল জ্বালাপোরা দমন করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্ষত নিরাময় করে রক্ত চলাচল স্বাভাবিক রাখে হজম শক্তি বৃদ্ধি করে ওজন কমায় ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে বিরানব্বই গোল ইংরেজি নাম ব্ল্যাক পেপার বৈজ্ঞানিক নাম পিপার নিগ্রাম ব্যবহৃত অংশ ফল ঔষধি গুণাবলী হল গ্যাস্ট্রিক নিরাময় করে কফ নিঃসরণ করে ঠান্ডা নিরাময় করে ক্যান্সার প্রতিরোধ করে ওজন কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়রিয়া নিরাময় করে হৃদরোগ প্রতিরোধ করে জ্বর নিরাময় করে সর্দি নিরাময় করে কাশি দমন করে গনরিয়া নিরাময় করে কোষ্ঠকাঠিন্য নিরাময় করে মান্দা দূর করে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দূর করে দাঁতের রোগ নিরাময় করে তিরানব্বই বিষ ইংরেজি নাম পয়োজন অ্যারোয়েল বৈজ্ঞানিক নাম সিনগোনিয়াম পোডোফাইলাম ব্যবহৃত অংশ পাতা ও কাণ্ড ঔষধি গুণাবলী হল ক্ষত নিরাময় করে ব্যথা নিরাময় করে পেটের সমস্যা সমাধান করে বায়ু নিসারক হিসেবে কাজ করে চুরানব্বই গন্ধ ভাদালি ইংরেজি নাম স্কোন ভিন বৈজ্ঞানিক নাম পায়েডেরিয়া ফোয়েটিডা ব্যবহৃত অংশ মূল কাণ্ড ও পাতা ঔষধি গুণাবলী হল আমাশয় নিরাময় করে শুক্রাণু তরল করে কোষ্ঠকাঠিন্য নিরাময় করে পক্ষঘাতে উপকারী ভূমিকা পালন করে শিরা সংকোচন ঘটায় বাত নিরাময় করে অজীর্ণ দূর করে অর্শরোগ নিরাময় করে মূত্রনালীর রোগ নিরাময় করে পঁচানব্বই কেশ রাসফুল ইংরেজি নাম ফলস ডাইসি বৈজ্ঞানিক নাম ব্যবহৃত অংশ পাতা ও পোস্টাটা কাণ্ড ঔষধি গোনাবলী হল চুল পড়া রোধ করে চুল কালো ঘন ও উজ্জ্বল করে উপন্যাসক হিসেবে কাজ করে রক্ত পড়া বন্ধ করে হিমোগ্লোবিনের সংখ্যা নিয়ন্ত্রণ করে কৃমিনাশক হিসেবে কাজ করে ক্ষতিকারক পদার্থ বের করে দেয় লিভার সিরোসিস নিরাময় করে কিডনি রোগে উপকারী স্নায়ুতন্ত্রকে রক্ষা করে ছিয়ানব্বই গিমা শাক বা ঢিমা শাক ইংরেজি নাম গিমা জিমা মাইন এটা বৈজ্ঞানিক নাম গ্লিনাস অপোসিটিফলিয়াস ব্যবহৃত অংশ পাতা ও কাণ্ড ঔষধি গুণাবলী হল ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে বাত নিরাময় করে ব্যথা দমন করে কোষ্ঠকাঠিন্য নিরাময় করে পাকস্থলীর সমস্যা সমাধান করে রক্ত প্রবাহ স্বাভাবিক রাখে অ্যাজমা প্রতিরোধ করে অজীর্ণতা দূর করে জন্ডিস নিরাময় করে জ্বর নিরাময় করে অরুচি দূর করে কপ নিরাময় করে পিত্তপাথর দমন করে সাতানব্বই জুনি পার ইংরেজি নাম জুনি পার বৈজ্ঞানিক নাম জুনিপেরাস কমিউনিস ব্যবহৃত অংশ পাতা ও কাণ্ড ঔষধি গুণাবলী হল গিটে ব্যথা দমন করে সাপের কামড়ে উপকারী মূত্রনালীর রোগ নিরাময় করে পিত্ত পাথর দমন করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোলেস্টেরল কমায় হৃদরোগের ঝুঁকি কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে আটানব্বই তিসি ইংরেজি নাম লিনসিদ বৈজ্ঞানিক নাম লিনাম ইউসিটা টিসিমাম ব্যবহৃত অংশ বীজ ঔষধি গুণাবলী হল কোলেস্টেরল কমায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে সুগারের পরিমাণ নিয়ন্ত্রণ করে ক্ষুধা বর্ধক হিসেবে কাজ করে ওজন কমায় হার্ট সুস্থ রাখে কোষ্ঠকাঠিন্য নিরাময় করে হজম শক্তি বৃদ্ধি করে ক্যান্সার প্রতিরোধ করে গ্যাস্ট্রিক নিরাময় করে আলসার দমন করে অ্যাজমা প্রতিরোধ করে নিরানব্বই ক্যালেন্ডুলা ইংরেজি নাম ক্যালেন্ডুলা বৈজ্ঞানিক নাম ক্যালেন্ডুলা অফিসিনালিস ব্যবহৃত অংশ পাতা ও ফুল ঔষধি গুণাবলী হল জ্বালাপুরা দমন করে ছত্রাকনাশক হিসেবে কাজ করে ব্যথা নিরাময় করে ত্বকে রাখে গলা ব্যথা নিরাময় করে জ্বর নিয়ন্ত্রণ করে শ্বাস রোগ নিরাময় করে মূত্রনালির রোগ নিরাময় করে একশো কলা ইংরেজি নাম ব্যানানা বৈজ্ঞানিক নাম মুজা সেপিয়ান্টাম ব্যবহৃত অংশ বুবলি ও ফল ঔষধি গুণাবলী হল হৃৎপিণ্ড ভালো রাখে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে স্মৃতিশক্তি বৃদ্ধি করে হিমোগ্লোবিনের সংখ্যা ঠিক রাখে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দূর করে শরীরের দুর্বলতা রোধ করে অ্যাসিডিটি দূর করে আলসার রোধ করে কোষ্ঠকাঠিন্য নিরাময় করে পাকস্থলীর সমস্যা সমাধান করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ